আসসালাম আলাইকুম ভিউয়ার কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে বলবো পরীক্ষার রেজাল্ট নিয়ে কথা এবং সার্টিফিকেট চেক করার কথা ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে এই রেজাল্ট চেক করার জন্য কারো কাছে যেতে হবে না আপনি আপনার মোবাইল থেকে বের করে ফেলবেন এবং এস এস সি যে কোনো সার্টিফিকেট আপনি আপনার মোবাইল দিয়ে চেক করে ফেলবেন সেটা কিভাবে চেক করবেন সেই প্রসেসটা আমি সম্পূর্ণ আপনাদেরকে এখন দেখাবো আর অবশ্যই পুরোপুরি ভিডিওটা যদি দেখেন তো আপনি ফুললি বুঝতে পারবেন যে আসলে কিন কোনটা রকমের আর ভিডিওটি দেখতে অবশ্যই লাইক দিয়ে দেখবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও শেষে মতামত জানাবেন সেটা ফেসবুক থেকে হোক আর ইউটিউব থেকে হোক আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই লাইক ফলো দিবেন পেজে এবং কমেন্টে মতামত দিবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিউয়ার আমরা চলে আসলাম আমাদের মোবাইলের স্ক্রিনে আমাদের মোবাইলের স্ক্রিনে এসে গুগলের ভিতরে গিয়ে জাস্ট সার্চ করব এডুকেশন তাহলে আমরা গুগলে যাই গুগলে গিয়ে এখানে লিখবো শুধু এডুকেশন দেখুন শুধু এডুকেশন লেখাতে কিন্তু নিচে লেখা আসছে এডুকেশন বোর্ড রেজাল্ট জাস্ট এখানে আমরা টাচ করলেই হবে আপনারা খেয়াল করবেন লিখবেন এডুকেশন বোর্ড রেজাল্ট তো ঢোকার পরে একদম উপরে যেটা আসতেছে একটা টেলিটক এর একটা ইয়া নাম্বার এটার মধ্যে আমরা ঢুকবো এডুকেশন বোর্ড রেজাল্ট এ টাচ করবো জাস্ট টাচ করার সাথে সাথে কিন্তু এখানে এই ফিচারটা চলে আসে অপশনটা এখানে আমরা এটা একটু জুম করে নেব যেহেতু মোবাইলে ছোট দেখায় তাহলে আমি জুম করে নিলাম এখন দেখুন উপরে লেখা আছে এইচএসসি অথবা আলেম অথবা এরকমের মানে এসএসসি পাশের যদি দেন আর যদি এসএসসি হয় তাহলে এসএসসি তো আমরা প্রথমে আপনাকে একটা এসএসসির সার্টিফিকেট চেক করে দেখাবো এসএসসি দাখিল ওকে এটা দেওয়ার পরে এরপরে ইয়ার দেব তো ইয়ার আমি সেট করি দুই যে সার্টিফিকেটটা আমি চেক করতেছি সেটার পরীক্ষা ছিল দুই হাজার ছয় তারপরে বোর্ড হচ্ছে যশোর আমি যশোর দিয়ে দিলাম আপনারা আপনাদের মতো করে দিয়ে দেবেন সার্টিফিকেট অনুযায়ী তারপরে এখানে রোল নাম্বার দিয়ে দেই রোল নাম্বার দিয়ে দিলাম তারপর রেজিস্ট্রেশন নাম্বার দেব এখানে ওকে রেজিস্ট্রেশন নাম্বার দিলাম এখন নিচে যে অঙ্কটা দিচ্ছে এটা করতে হবে যেমন ছয় আর এক কত সাত আমি রেজাল্টটা সাত দিয়ে দিলাম এরপর এখানে যে সাবমিটটা আছে এই সাবমিটে টাচ করে দেবো দেখুন আমার রেজাল্টটা কিন্তু চলে আসে খুব সুন্দর করে আপনারা এভাবে চেক করে নিতে পারবেন যে কোনো সার্টিফিকেট অর্থাৎ এসএসসি এইস এসসি সব সার্টিফিকেট আপনারা এভাবেই ঠিক চেক করে নেবেন আশা করি আমি বোঝাতে পেরেছি তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনার এই রেজাল্ট এবং অনলাইনে আপনার সার্টিফিকেট করবেন বা অন্যদের তা চেক করে দেখবেন আশা করি আপনি ভালো করে বুঝতে পেরেছেন আর যদি বুঝে থাকেন বা নাও বুঝে থাকেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক ফলো শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্তই আসছি নেক্সট কোন ভিডিও নিয়ে আবার আল্লাহ হাফেজ